ডাবল ইঞ্জিনের সরকারের উন্নয়নমূলক কাজে ব্যাপকভাবে অনিয়ম উঠে আসে সোনামুড়ার ময়নামা থেকে পাঁচননালিয়া ধনিরামপুর যাওয়ার রাস্তায়। গত কয়েকদিন ধরেই রাস্তাটি সংস্কারের কাজ চলছে, কিন্তু রাস্তা নির্মাণের কাজে যে সামগ্রী ব্যবহার করা হচ্ছে তা অত্যন্ত নিম্নমানের বলে অভিযোগ তোলে স্থানীয়রা। সঠিকভাবে পিচ ঢালাই দেওয়া হচ্ছে না বলে জানায় তারা। এ ধরনের দুর্নীতি অতি সত্বর বন্ধ করে সঠিকভাবে রাস্তা সংস্কারের দাবি জানায় এলাকাবাসী। সাধারণভাবে ময়নাম থেকে পাঁচতলিয়া যাওয়ার একটাই রোড, রোডটা সাধারণভাবে বালু দিয়ে করাইতে আছে তারা, শুধু তেল তেলের বদলে দিতে আছে তারা পানি, এও লাল পানি, তেল তো মিক্স করতে আছে না। সাধারণভাবে অনেক দুর্নীতি হইতে আছে এদিকে, পাত্র যে জায়গা পাত্র পাত্র জায়গা সাধারণ বালু দিয়া কাজ করাইতে আছে। তারপর যে একটা বলবে আলকাতরা বলে যেটাকে ফিজ বলা হয়, ফিজও দিয়েছে নাই দেখেন, বালু জোড়া জোড়া বালু। দুর্নীতির একটা সীমা আছে, এটা অনেক দুর্নীতি যেটা আছে, যে জায়গায় পাথর দেওয়ার কথা যে জায়গায় বালু দিচ্ছে, বালু দেওয়ার পরেও কিন্তু পাথর দিচ্ছে না তারা। আমরা চাই যে অতি সত্ত্বে এটা সঠিকভাবে তদন্ত করা হোক আর এইসব কাজ বন্ধ করা হোক, এইসব দুর্নীতি বন্ধ করা হোক।